বিমান দুর্ঘটনার অবিশ্বাসীদের একটি অংশ, বিশেষ করে বাবা থিওরিস্টরা, বাবা তাত্ত্বিকরা বহু বছর ধরেই বলে আসছেন যে নেতাজিকে যুদ্ধপরাধী হিসেবে গণ্য করা হয়েছিল এবং সে কারণেই তিনি আত্মগোপন করেছিলেন, জনসমক্ষে বের হননি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে নেতাজিকে কেউ কোনোদিন ওয়ার ক্রিমিনাল, যুদ্ধপরাধী ঘোষণা করেনি। এখানে পেশ করা হচ্ছে 6টা ডকুমেন্ট, জাপান সরকারের, ব্রিটিশ সরকারের, আমেরিকান সরকারের ও রাষ্ট্রসংঘের, যা এই মিথ্যা প্রচারকে খারিজ করে দিচ্ছে। 1967 সালে এই তাত্ত্বিকরাই কোনো দস্তাবেজ প্রমাণ ছাড়াই ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট, যারা যুদ্ধপরাধীদের বিচার করছিল, নেতাজি সুভাষ বসুকে যুদ্ধপরাধী, ওয়ার ক্রিমিনাল বা প্রিজনার অফ ওয়ার ঘোষণা করেছে। তারা ভারত সরকারের উপর এই নিয়ে চাপ সৃষ্টি করল। ভারত সরকার তৎক্ষণাৎ টোকিওতে আমাদের দূতাবাসের মাধ্যমে জাপানের কাছে এই অভিযোগটি পাঠিয়ে দেয়। জাপান এর উত্তর দেয়। তারা বলে, ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনালের রেকর্ডস থেকে পাওয়া যাচ্ছে যে সেখানে প্রয়াত মিস্টার সুভাষ বসুকে যুদ্ধপরাধী হিসেবে অভিযুক্ত করা, গ্রেফতার, মামলা মোকদ্দমা বা দোষী সাব্যস্ত করার কোনো তথ্য প্রমাণ নেই। তারা এটাও পরিষ্কার করে বলে দেয় যেহেতু জেনারেল তোজোকে গ্রেফতারের আগে, অর্থাৎ 11ই সেপ্টেম্বর 1945 আগে মিলিটারি ট্রাইব্যুনাল কাউকে দোষী সাব্যস্ত করেনি, তাই ওই সময় মিস্টার বোসকে যুদ্ধপরাধী হিসেবে ঘোষণা করে থাকা অসম্ভব। তারা লিখিতভাবে আরও জানান, সমস্ত তথ্য ও অফিসিয়াল ডকুমেন্টস থেকে পাওয়া যাচ্ছে যে মিস্টার চন্দ্র বোস 1945 একটি বিমান দুর্ঘটনায় মারা যান। এই উত্তরে হতাশ হয়ে দমে না গিয়ে আরেক দল ষড়যন্ত্র তাত্ত্বিকরা আবার 1999 দাবি করে বললেন যে ব্রিটিশ সরকারের যুদ্ধপরাধীদের তালিকায় নেতাজির নাম আছে। আমাদের সরকার তখন ব্রিটিশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেন। ব্রিটিশ সরকার তার উত্তর দেন। সেই উত্তর ভারত সরকার সংসদে পেশ করেন। ব্রিটিশরা উত্তরে জানান যে নেতাজির নাম ওয়াজ নট ইনক্লুডেড ইন এনি লিস্ট অফ ওয়ার ক্রিমিনালস ড্রন আপ বাই দেম। তাদের তৈরি করা কোনো ওয়ার ক্রিমিনাল লিস্টে নেতাজির নাম নেই। এরপর ষড়যন্ত্র তাত্ত্বিকরা সরকারকে জানায় যে রাষ্ট্রসংঘে তৈরি করা যুদ্ধপরাধীদের তালিকায় নেতাজির নাম আছে। ভারত সরকার যেন রাষ্ট্রসংঘকে বলে সেখান থেকে নেতাজির নাম সরিয়ে দেয়। ভারত সরকার এই দাবি রাষ্ট্রসংঘের কাছে পেশ করলে রাষ্ট্রসংঘ সাফ জানিয়ে দেয় যে রাষ্ট্রসংঘ কোনোদিনই কোনো যুদ্ধপরাধীদের তালিকা তৈরি করেনি। তাদের কাছে অন্যদের তৈরি করা যুদ্ধপরাধীদের তালিকার অনুলিপি আছে, যে তালিকা তাদের সংশোধন করার অধিকার নেই, সেখানে নেতাজির নাম থাকুক বা না থাকুক। ভারত সরকার তখন রাষ্ট্রসংঘের কাছে জানতে চায় তাদের কাছে গচ্ছিত ওই তালিকায় নেতাজির নাম আছে কি না। তারা জানিয়ে দেয়, না, নেই। তবে IRR পার্সোনাল নামের তালিকায় নেতাজির নাম আছে। IRR এর ফুল ফর্ম US আর্মির ইনভেস্টিগেটিভ রেকর্ডস রিপোজিটরি, IRR। গোয়েন্দা কার্যকলাপের উদ্দেশ্যে এই লিস্ট তৈরি হয়েছিল। অনুসন্ধান করার সময় এই লিস্টে আমি নেতাজির নাম পাই। April 2018 আমি আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন, USA এর সাথে যোগাযোগ করে জানতে চাই যেহেতু নেতাজির নাম IRR লিস্টে আছে, তাহলে কি নেতাজি ঘোষিত যুদ্ধপরাধী? ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন, NARA-র ন্যাভিগেটর রেবেকা কোলিয়ার 7 মে 2018 উত্তরে জানালেন যে বোসের নাম USA তৈরি করা ওয়ার ক্রিমিনাল লিস্টে নেই। বোসের নাম IRR লিস্টে সংগ্রহ করা হয়েছিল কারণ বোস একজন পার্সন অফ ইন্টারেস্ট ছিলেন।
এই যে ছটা ডকুমেন্ট আপনারা দেখলেন, তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে কনস্পিরেসি থিওরিস্টরা, তথাকথিত গুমনামি রিসার্চাররা যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে জনগণকে মিথ্যা বলে চলেছে। প্রচুর নিরীহ সাধারণ মানুষ এই মিথ্যাচারের শিকার হয়েছেন, হচ্ছেন। সময় হয়েছে ওই সব তথাকথিত রিসার্চারদের দেখাতে বলা এমন কোনো ওয়ার ক্রিমিনাল লিস্ট যেখানে নেতাজির নাম আছে। চ্যালেঞ্জ করছি, তারা দেখাতে পারবে না। ট্রান্সফার অফ পাওয়ার ডকুমেন্টসে আমরা 23 আগস্ট 1945 ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের RF মুডির ই জেনকিন সেক্রেটারি টু দ্য ভাইস রয়কে লেখা চিঠি দেখতে পাই। সেখানে নেতাজি সুভাষকে ওয়ার ক্রিমিনাল হিসেবে গণ্য করার উপর মন্তব্য আছে। তাতে লেখা আছে, অর্ডিনারি সেন্সে বোস ওয়ার ক্রিমিনাল নন। এমনকি রাষ্ট্রসংঘের ডেফিনেশনেও বোসকে ওয়ার ক্রিমিনাল গণ্য করা যায় না। তা সুতরাং ওয়ার ক্রিমিনাল হবার প্রশ্নটা কোথায়? Thank you.